সে উপস্থাপন করতে চাই। দ্বিতীয়ত সেটি হলো যে কুরবানির শরীয়ত মর্যাদা এবং তার যে তাৎপর্য, তার যে ফজিলত, সেই বিষয়টা কি। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম তিনিও হাদিসে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, আমি প্রত্যেক জাতির জন্য এরকম কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। তবে উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে তিনি বলেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ আপনি নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুরবানির তাৎপর্যের ব্যাপারে তিনি বলেছেন মাওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু সামর্থ্য থাকার পরও সে কুরবানি করে নাই, সে যেন ঈদগাহের নিকটবর্তীও না হয়। এই হাদিসটা ইবনে মাজাহতে রয়েছে, সুনান বাইহাকিতে রয়েছে, আরেকটি রিওয়ায়াত মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহিয়া ফালা ইউদাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার এবিলিটি রয়েছে কিন্তু এবিলিটি থাকার পরও সে কুরবানি করে নাই, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। এজন্য এই হাদিস থেকে, আয়াত থেকে প্রমাণিত হয় কোরবানি করা হলো একটি গুরুত্বপূর্ণ শরীয়তের ওয়াজিব বিধান, যদিও কেউ কেউ সেটাকে সুন্নত বলেছেন ইমামদের মাঝে। এরপরে কোরবানির যে মাহাত্ম্য এবং ফজিলত, সেই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন মা হাদিহি লাদাহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানিটা কি। তিনি বললেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম, এটি হলো তোমাদের জাতির জনক ইব্রাহিমের একটি সুন্নত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফামা আলানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি করলে আমাদের কি সওয়াব হবে। তিনি বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যত চুল থাকবে প্রত্যেকটা শাআরার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলের মাঝে সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ফাসুফুলনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট ছোট পশম যে আছে সেগুলোর বিধান কি। তিনি বললেন বিকুল্লি সুফিম মিনা শাআরাতি হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে তিনি যাজা এবং তিনি সওয়াব অবশ্যই তিনি দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে তিনি বলেছেন যে মা আমিল ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, বনি আদম কুরবানির দিনে যত আমল করে এর মাঝে সবচাইতে সেরা আমল হলো আল্লাহর জন্য কুরবানির পশু জবাই করা, এর চাইতে শ্রেষ্ঠ কোনো আমল হতে পারে না। এরপরে তিনি বলেছেন ওয়া ইন্না আহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের ময়দানে কুরবানির পশুর যে পায়ের খুর রয়েছে, তার যে চুল রয়েছে, সবগুলো, তার যে রক্ত রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা বান্দার আমল নামার পাল্লার মাঝে তুলে সেই বান্দাকে তিনি জান্নাত দেওয়ার ফয়সালা করে দেবেন। এরপরে তিনি বলেছেন যে ওয়া ইন্নাদামা লা ইয়াকাউ বিমাকানিন ক্বাবলা ইয়াকা বিল আরদি, যদি কেউ ইখলাসের সাথে হালাল অর্থ দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেই রক্তের খবর আল্লাহর দরবারে পৌঁছে যায়। এরপরে তিনি বলছেন ফা তিবু বিহা নাফসান, অতএব তোমরা অবশ্যই অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আন্তরিকতা সহকারে তোমরা কুরবানিকে আদায় করো।